সুধী দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। তো দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটা জিনিস, তিনটি পেঁচা, এরা তিনটি ভাই বোন। তো এই দৃশ্যটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তোলা হয়েছে, একটি মেডিকেল গবেষণা কেন্দ্রের তিনতলার উপরে এই তিনটা পেঁচাকে পাওয়া গেছে। তো তিনটা পেঁচা খুবই শান্ত টাইপের, তার বাপ মা গেছে খাবার আনতে তার জন্য, তাই তার অপেক্ষা কখন পিতামাতা খাবার নিয়ে আসবে। দেখেন এতিমের লাখান কিন্তু চেয়ে আসছে পিতামাতার মুখের দিকে, খাবার আনবে তারপর খাবে। তো আমি তিনটা বাচ্চা এত কষ্ট করে ভিডিওটা করেছি, মানে ধারণার ভাইয়ের, তো তারা বুঝতে পারে নেই, অনেক দূরের থেকে কিন্তু শ্যুটটা নেওয়া হয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে তিনটি পেঁচা, তিনটি পেঁচা কিন্তু ভুতুম পেঁচা, দেখার মতো পেঁচা। দেখেন কার মায়া না লাগবে, এতিমের লাহান একদম এতিমের মতো চেয়ে রয়েছে, অথচ আমরা কিন্তু প্রাণীদেরকে কাছে পেলে হত্যা করি। আসলে ঠিক না, প্রাণীদের ভালোবাসতে হবে, কারণ প্রাণী আমাদের পৃথিবীর ভিতরে বিশাল একটি অংশ। তো দর্শক, আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি যে দেখেন, একটু চেয়ে দেখেন, এতিমের মতো চেয়ে রয়েছে যে কখন বাপ মা খাবার নিয়ে আসবে, তাদের মুখে দিবে। তো আমি দীর্ঘক্ষণ বসেছিলাম যে তার পিতামাতাকে দেখি একটু আসে কি না, না এক ঘন্টার মতো অপেক্ষা করেছি, আসেনি, তাই বাধ্য হয়ে চলে আসতে হয়েছে। তো আরেকদিন যাবো চিন্তা করেছি, যাতে পিতামাতা কীভাবে খাবার খাওয়ায় সে ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য। তো পুরোপুরিভাবে বিল্ডিংটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন অনেক বড় একটা বিল্ডিংয়ের ভিতরে দুটো খোপ, দেখেন এখানেও কিন্তু তারা ফ্ল্যাট ভাগ করে ফেলেছে, এ পাশে পিতামাতা থাকে, ও পাশে ছেলে সন্তানরা থাকে। দেখেন পুরোপুরি বিল্ডিংটা দেখেন যে কত উঁচায় তারা বাসা বেঁধেছে, নিচে কিন্তু দোকানপাট, তাও কিন্তু তাদের মনে ভয় নেই, সারাক্ষণ কিন্তু মানুষের কোলাহল, তাদের ভাই তারা চলে যাচ্ছে। পিতামাতার এক রুম, ছেলে মেয়েদের জন্য আর এক রুম। তো দর্শক আশা করি ভালো লাগতেছে এই ভুতুম পেঁচার তিন ভাইয়ের যেই ভিডিওটা, দেখেন এত সুন্দর লাগতেছে, চোখগুলা টিপটিপ করে চেয়ে রয়েছে। মাঝখানেটা হয়তো ছোট, ছোট ভাই বোনদের ভিতরে একটু ছোট যারা তারা একটু দুষ্টি হয়ে থাকে, সে সবার মাঝখানে লুকিচুরি খেলতেছে সবার সামনে। আপনাদেরকে আবার একটু দেখাই যে কত সুন্দর তিনটি ভাই বোন। তো দর্শক পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, একটি লাইক প্রদান তো অবশ্যই পায়, কারণ অনেক কষ্ট করে ভিডিওটা করা হয়েছে, যাতে আমি আর ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।